এডিটিং দেখাইবো আমরা একটা পাসপোর্ট সাইজ তৈরি করব ছবি পাশে স্ট্যাম্প সাইজ তৈরি করব ঠিক আছে ওকে চল আমরা একটা ছবি নিয়ে আসি ধরো কাচু নিয়ে আসা যায় ব্যাকগ্রাউন্ড ক্লিন আছে সাদা আছে ধরো কার নেওয়া যাবে বলো ভিন্ন কাজ করি না জুয়েল ঠিকানা নাই আরিফ কই রাখিবি করছি তোর করে দিয়েছি পাসপোর্ট সাইজ এই আরিফ এই আরিফ তো ঠিক আছে আচ্ছা আমরা এবার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করতে হবে ফার্স্টে অথবা রিমুভ না করি আমি ক্রপ করব কি করব ফার্স্টে পাসপোর্ট সাইজ ওকে চলো আমরা একটু দেখে নিই দেখো আমরা পাসপোর্ট সাইজ ছবি ব্যবহার করতে আমরা এই সাইজটা ব্যবহার করব 1.5 ইঞ্চি অথবা 1.9 তারপর তোমরা একটু ডিফারেন্স করি আমরা 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার আর স্ট্যাম্প ইউজ করি 20 মিলিমিটার বাই 25 মিলিমিটার স্ট্যাম্প ছোটো সাইজগুলো ওকে তুমি ইঞ্চি ইউজ করতে পারো এমন ইউজ করতে পারো ওকে পাসপোর্ট সাইজ একটা হচ্ছে কি স্ট্যাম্প সাইজ ওকে অবশ্যই এগুলো তৈরি করার সময় রেজুলেশন হবে এই দেখো আমরা এখানে লিখতে হবে 1.5 ইঞ্চি মনে রাখবো আমাদের কোথাও যদি হাইট লেখা থাকে শুরু হয় প্রথমে উইথ তারপর হাইট উইথ তারপর হাইট এই দেখে আমি কিছু লিখছি না উইটা লিখছি কিছু না বুঝে নিতে হবে ফর্সম আমাদের কি গ্রাফিক্স কাজ করতে প্রথমে যে জিনিসটা ইঞ্চি দেওয়া হয় বা মেজার কোনো দেওয়া হয় সেটা হচ্ছে কি প্রথমে উইথ তারপর হাইট প্রথমে তুমি যে কোনো গ্রাফিক্সে কাজ করো তোমার একটা সাইজ দিয়ে দিলো বুঝে নিতে হবে আগে হচ্ছে কি উইথ তারপর হচ্ছে কি হাইট এটা বেশি না ভ্যালু কেউ আগে হাইট উইথ দিবেন না ফার্স্টে উইথ তারপর হাইট দিয়ে দিবে ওকে আচ্ছা এবার দেখো আমাদের লিখতে হবে এই যে আমাদের এখানে এসে যখন প্রোটোল ক্লিক করব এখানে গিয়ে রেশিও বাদ দিয়ে উইথ হাইট রেজুলেশন ক্লিক করবা 1.5 অ্যান্ড 1.9 দিবা রেজুলেশন দিবা 300 তাহলে প্রিন্টটা খারাপ আসবে এখানে ভালো দেখা যাচ্ছে বাট প্রিন্টে খারাপ আসবে ওকে এবার ছবি কি পুরোটা লাগবে না তখন আমরা এই এটা ড্রাফট শুরু করো ঠিক আছে এটা কিন্তু এই মাপের উপর ছোট হবে ওকে এবার ছোট ড্রাগ করে সামনে নিয়ে আসো যে অডিও থাকবে ওকে মাথা একটু পাকা দেখা যাচ্ছে একটু ঘুরাই আমরা ওকে এখন ঠিক আছে ওকে আর একটু বড় করি লোগোটা দেখার জন্য লোগোটা দেখা ছোটকে মাঝে আনি ওকে এটা অবশ্যই খাপ দেখা যাচ্ছে ওকে না দেবো না এখন এবার এখানে ওকে দাও যা হ্যাঁ ওকে দিলাম তারপর ওকে গেছে এবার কন্ট্রোলটা চেপে বড় করে দেখো হয়ে গেছে আমাদের এবার কী করতো ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড কমে গেছে না কোনো প্যারা নাই ম্যাজিক 1 2 এখানে আমি ক্লিক করো এই এগুলো পাই নাই তখন শিফট ধরে এখানে ক্লিক করো দেখো পেয়ে যাবে এবার ক্লিক করো ঠিক আছে পেয়ে গেছে না এই পেয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা ওকে এবার আমাদের যে হার্ডনেস বা শার্পনেস কম পাই জন্য আমরা কী করবো এই যেখানে এসে বাইরে আর ক্লিক করে ফেদার আছে এখানে ফেদার দেখি তো ফেদার এই যেখানে ফেদার আছে কি আছে ফেদার ক্লিক করে আমরা 1 পিক্সেল ইউজ করব ওকে তারপর কন্ট্রোল ব্যাক স্পেস সাদা হয়ে গেছে না ওকে এবার ছবিটাকে একটু ডিজাইন করব এই দেখো আমাদের এখানে সিলেক্ট কে আছে ব্যাকগ্রাউন্ড না আমাকে মাউস তৈরি করব তাহলে আমি কি ইউজ করব সিলেক্ট থেকে ইনভার্স অথবা শিফট কন্ট্রোল আই কন্ট্রোল শিফট আই কন্ট্রোল শিফট আই দাও ইনভার্স এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট নাকি মাউস সিলেক্ট আছে মানুষ এটাকে ডিজাইন করব এই জন্য আমি কন্ট্রোল এম দাও কন্ট্রোল এম দাও কার্ভস অফ মিডল আর এটা কোথায় জানো এটা হচ্ছে আমাদের ধরো সিলেক্ট না ইমেজে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এই যে কার্ভস থেকে আছে কন্ট্রোল এম ওকে এই দেখো এবার তুমি এখান থেকে অটো দিলে সে অটোমেটিক একটা কালার ধরে নেবে আর তখন আমি একটু প্র্যাকটিস বাড়াবো হালকা দেখো হয়ে যাবে আস্তে আস্তে ওকে এ দাও
ওকে তাহলে অটো দিয়ে অটো ভালো ছিল বাট টু সাথে বাড়াতে পারি ফ্যাক্টর ড্র্যাগ করব ওকে দিলাম এরপর দেখো আমি কি দিব এবার কালার ব্যালেন্স ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স ইয়েলো রেড এর কি কালারটা একটু কমিশ করার জন্য এখান ক্লিক করলে অপশনটাও আসবে অথবা কন্ট্রোল ভি দিলেও সেম অপশনটা আসবে এই যে সায়ান কার্ড আমাকে দিব দেখে যে এটা তোমার ছবিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে না ওকে ওকে আমি যদি একটু ম্যান দেখি তো ম্যান কেমন আসে না খাওয়া আসতেছে ইয়েলো দিয়ে ইয়েলো হালকা ইয়েলো দিয়ে ওকে আমরা কন্ট্রোল এম দিয়ে আবার একটু কালারটা বাড়াই সাবনেস এই যাবার ঠিক আছে ওকে কন্ট্রোল ডি দিচ্ছি ডিসলেক্ট ডিসাইড আমাদের অলরেডি হয়ে গেছে ওকে এই হলো আমাদের পাসপোর্ট সাইজের ছবি কিভাবে সেভ করবা ফাইল থেকে এক্সপোর্ট সহজে সেভ করলেও হবে এক্সপোর্টে সহজে হয়ে যায় প্যারা নাই সেভ ফর ওয়েব জেপিজি কি ইউজ করবো জেপে এইজি ইউজ করবো এটা কত কেবি 34.87 কেবি সেভ দাও ডেস্কটপে ক্লিক করলাম দেখো সেভ হয়ে গেছে ওকে এখন একটু ব্যাকে দেখো ছবি কি সেভ হয়েছে এ দেখো ছবি হয়ে গেছে পাসপোর্ট সাইজ এখন অনেকে বর্ডার দেয় কি দেয় বর্ডার দেয় ঠিক আছে বর্ডার দেবে অবশ্যই দেওয়া যায় কিভাবে দেবো আমরা এই যে ছবি দিকে অপশন ক্লিক রাইট বাটন ক্লিক করো বা এই যেখানে ক্লিক করি কোথায় দেখো আসলে এখানে ক্লিক করলাম লেয়ার প্ল্যানি কোথায় লেয়ার কি দেখো ছবিতে দেখো লক করানো আচ্ছা লক তুলতে হবে রাইট বাটন ক্লিক করে দেখো ব্ল্যান্ডিং অপশন ওকে লক খুলে দিতে হবে ব্ল্যান্ডিং অপশন কি যাবো এখানে হচ্ছে স্ট্রোক এর নাম হচ্ছে কি স্ট্রোক স্ট্রোক ক্লিক করো এখানে ক্লিক করলো আমরা দেখো স্ট্রোকটা কি হবে 2 পিক্সেল বা 1 পিক্সেল দাও বা 2 ইঞ্চি 2 কালার কি হবে ব্ল্যাক ওকে দাও একটা বড় পেয়ে গেছে ঠিক আছে পেয়ে গেছে না এবার আমি একটা পাসপোর্ট এটা কি প্রিন্ট করব ফাইল থেকে নিউ এ4 নিবা ইরেশন পেপার ওকে দাও এখন আমি এখানে নিয়ে আসবো কি হবে ওই যে মুভ করে এই ছবিটা এখান থেকে মুভ করতে হবে যারা প্রিন্ট করে এখানে ছেড়ে দাও চলে আসছে ওকে এটা ড্রাগ করে বসাও এখন আমি আর একটা চাই এখান থেকে আমি লেয়ার 1 দিই কন্ট্রোল অল্টা চাপো ড্রাগ করে দিই চলে আসছে আবার দুটো সেট করো বা দুটাই না এটা দাও কন্ট্রোল অল্টা দাও এটা দেখো দাও ওকে কন্ট্রোল অল্টা কন্ট্রোল অল্টা এই দেখা হবে হ্যাঁ আচ্ছা এই দেখো এই দেখো এটা কিন্তু আর হচ্ছে না ওটা হচ্ছে ঠিক আছে তাহলে আমি কি করতে হবে এখানে ক্লিক করে লেয়ার 1 দাও তারপর এখান থেকে লেয়ার এই যে আমাদের ব্যাক লেয়ার 1 কপি লেয়ার 1 কপি লেয়ার 1 কপি দিয়ে দাও তাহলে ওই ছবিটা একদম ছবিটা কি করতে হবে করতে পারবো ঠিক আছে এই দেখো ছবি হয়ে গেছে প্রিন্ট করবো কি করবা প্রিন্ট ওকে সেভ করবা হ্যাঁ ফাইল থেকে এবার আমরা সেভ করে দেখ সেভ করে রাখি এটা হচ্ছে PSD এক্সটেনশন ফুল নেম ফটোশপ ডকুমেন্ট এটা যে কোনো মুহূর্তে আবার এডিট করা যাবে ডেস্কটপ থেকে এই যে দেখো আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আরে তুমি 1 টাকা দিয়ে নিয়ে যাও ঠিক আছে আমি পডকাস্ট করছি না এখানে ওকে দাও ওকে দেখো হয়ে গেছে অলরেডি দেখো সেভ হয়ে যাচ্ছে এটা কই আসে নাই বসে বসে এটা আর চাবে চেক করি আবার সেভ কই হলো ফাইল থেকে ধরো সেভ এসডি আচ্ছা মাই পিকে হয়ে গেছে বাট এটা আমি কেটে দিয়েছি দেখো দরকার নেই আমি কেটে দিয়েছি দেখো একদম ক্লিয়ার দেখো সব কেটে এসেছি আমি ক্লাস ওয়ার্ক না মাই পি কোথায় অপশনটা এই যে মাই পি এ দেখো ফটোশপ ফাইল আই দিস দা পিএসডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট ছবি না ডাইরেক্ট এটা এখন তুমি ডাবল ক্লিক করো এটা ফটো ওপেন হবে এখানে তুমি বারবার ছবিটাকে এডিট করতে পারবা রাখতে সব কিছু করতে পারবা দেখো চলে আসছে চলে আসছে না ওকে আচ্ছা এই দেখো আচ্ছা এটা ওকে দিয়ে